আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার চেয়েও বেশি এই গল্পের 88 নাম্বার পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সন্ধ্যা 7টা, হলুদ আর মেয়েদের ফাংশন মোটামুটি শেষ হয়ে গেছে। সবাই উঠোনে বসে কথা বলছে। মেয়েরা খেয়াল করলো যে ছেলেরা সবাই মিলে কি যেন ফুসুর ফুসুর করছে। তানি ব্রোকোচকে নুরের দিকে তাকিয়ে বলল, এরা নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আর পাকাচ্ছে, দেখ না কেমন ফুসুর ফুসুর করছে। নুর ঠোঁট উল্টে বলল, কি জানি, আমি কিছুই জানি না। তানি সানার দিকে তাকিয়ে বলল, সানা তুমি কিছু জানো? সানা বলল, না না ছোটো ভাবি, আমিও কিছু জানি না। হঠাৎই নিশি এসে বলল, ভাবি আমি জানি ওরা কি পাকাচ্ছে, আমি ব্রেকিং নিউজ পেয়েছি। সবাই কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কি? নিশি বলল, শুনেছি ছেলেরা নাকি আজ রাত ব্যাচেলর পার্টি করবে, সেটারই প্ল্যানিং করছে ওরা। তানি বলে উঠল, কি ওরা ব্যাচেলর পার্টি করছে আর আমাদের জানালো না? এক্ষুনি আবিরকে আমি মজা দেখাচ্ছি। নূর বলে উঠল, আরে করুক না, তাতে কি হয়েছে? ওরা ছেলেরা ছেলেরা একটু মজা করতে চাচ্ছে, আমাদের একটু স্পেস দেওয়া উচিত। তানি বলে উঠল, আরে ঘাদি তুই তো কিছুই জানিস না, এইসব ব্যাচেলর পার্টিতে সব ছেলেরা মেয়েদের নিয়ে এসে নাচ গান করে, আনন্দ ফুর্তি করে, বুঝেছিস? নূর মুচকে এসে বলল, আদিত্যের উপর আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি, ও এমন কাজ কখনো করতে পারে না। সানা বলে উঠল, হ্যাঁ ছোটো ভাবি, বড় ভাবি একদম ঠিক বলেছে, ওরা এমন কাজ কখনোই করবে না, আর চাইলেও আদিত্য ভাইয়া থাকতে সেটা কখনো পারবে না। নিশি আবারও বলে উঠল, আর আমরা ওদের পেছনে পড়ে ওদের সামনে নিজেদের ওয়েট কেন কমাবো? ওরা যদি ব্যাচেলর পার্টি করতে পারে তাহলে আমরাও গার্লস পার্টি করব, ওরা ওদের মতো মজা করবে আর আমরা আমাদের মতো করে মজা করব, কেমন আইডিয়া? সানা বলে উঠল, ওয়াও ইটস এ গ্রেট আইডিয়া, আমার তো ওদের থেকেও বেশি মজা করতে পারবো। তানি হেসে হাসি মুখে বলে উঠল, ঠিক আছে তাহলে আমরা আজ পার্টি করব, কিন্তু কোথায় করব? সানা বলে উঠল, আমাদের বাড়ির ছাদে করব, ওখানে আমাদের কেউ ডিস্টার্ব করবে না। তানি বলে উঠল, ঠিক আছে ডান, তাহলে ওই কথাই রইল। নূর আমতামতা করে বলল, আমি আগে আদিত্যকে জিজ্ঞাসা করে নিই, ওকে না জানিয়ে আমি কিছুই করতে চাই না। তানি বলে উঠল, ওরা তো ঠিকই আমাদের না জানিয়ে পার্টি করছে, তাহলে আমরা কেন জিজ্ঞাসা করব? নূর মুচকি হেসে বলল, অন্যদের কথা জানি না, তবে আমি জানি আদিত্য অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে পার্টিতে যাওয়ার আগে। ওরা তিনজন একসাথে বলে উঠল, ওয়াও। নূর লাজুক হাসল। এদিকে ছেলেরা ওদের পার্টি ডিসকাশন করছে। আবির বলে উঠল, তাহলে ওই কথাই রইল, আজ রাতে বাড়ির পিছনের সাইডে পুকুর পাড়ে আমরা পার্টি করব, ওকে? সবাই ওকে বলল। তবে আদিত্য আলসেমি ভাব ধরে বলল, বলছি তোরা জানা আমার না এসব পার্টির মোড নেই, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঘুম পাচ্ছে নাকি অন্য কিছু পাচ্ছে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আবির বলে উঠল, ভাই তোর মনে হয় না বিয়ের পর থেকে তুই সকাল সকাল ঘুমাতে শুরু করেছিস? তোর কি মনে হয় আমরা এসব বুঝি না? দেখ মেরে ভাই, এক রাত একটু বউয়ের কাছ থেকে কিছুক্ষণ দূরে থাকলে তুই মরে যাবি না, তাই বাহানা না দিয়ে পার্টিতে যাওয়ার জন্য রেডি হ, না হলে তুই তো আমাকে চিনিসই, আমি এমন ব্যবস্থা করব যে তুই শুধু এক রাত না, এখানে যে কয়দিন থাকবি সেই কয়দিনই ভাবিকে তোর থেকে আলাদা রাখবো বলে দিলাম। আদিত্য একটু গলা খ্যাঁকিয়ে দিয়ে বলল, ওকে ওকে ঠিক আছে, তোরা যখন এত ইনসিস্ট করছিস তাহলে আমি আসবো। সায়েম বলে উঠল, ব্রো আমরা কি পার্টিতে ডান্সার আনবো? হেভি মজা হবে। আদিত্য বলে উঠল, নো নো এইসব কিছুই করা যাবে না, নূর এইসব ব্যাপারে অনেক সেন্সিটিভ, তাই এইসব ফালতু আইডিয়া বাদ। সবাই আদিত্যের কথাই রাজি হয়ে গেল। রাত 8টা, নূর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গহনা খুলছে যেগুলো হলুদের অনুষ্ঠানে পড়েছিল। তখনই আদিত্য পিছন থেকে এসে নূরের কোমর জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুঁজে দিয়ে নেশালো কণ্ঠে বলল, নিড এনি হেল্প প্রাণ পাখি? আপনার খেদমতে বান্দা হাজির। নূর মুচকে এসে বলল, নো আই ডোন্ট নিড এনি হেল্প, আই ক্যান ডু আই
ক্যান ডু ইট মাই সেলফ। তুমি কি খেদমত করতে পারবে তা আমার ভালো করে জানা আছে। আদিত্য নূরের ঘাড়ে চুমু খেয়ে বলল, শোনো না প্রাণ পাখি, একটা কথা বলার ছিল। নূর বলল, বলো কি বলবে? আদিত্য বলল, আসলে বয়সরা সবাই মিলে ব্যাচেলর পার্টি প্ল্যান করছে, আমার যাওয়ার ইচ্ছে নেই কিন্তু ওরা ছাড়াচ্ছে না, তাই আমাকে যেতেই হবে। নূর আদিত্যের দিকে ঘুরে দুই হাতে আদিত্যের গলা জড়িয়ে ধরে বলল, তো যাও না, ওরা একটু ফান করতে চাচ্ছে, সেখানে তুমি না গেলে ওদের খারাপ লাগবে। আদিত্য বলল, কিন্তু ওখানে তো অনেক রাত পর্যন্ত থাকতে হবে, এতক্ষণ রুমে তোমার একা একা খারাপ লাগবে না? তোমাকে ছেড়ে আমার একটুও যেতে ইচ্ছে করছে না। আদিত্যের কথা শুনে নূর বলল, এমন কিছু হবে না, কারণ তোমাদের দেখা দেখি মেয়েরাও সবাই মিলে পার্টি করার ডিসিশন নিয়েছে, তাই আমাকেও ওখানে থাকতে হবে, তোমার কোনো সমস্যা নেই তো? আদিত্য মুচকি হেসে বলল, আমার কি সমস্যা থাকবে, তোমরা মেয়েরা মেয়েরা একটু এনজয় করবে, এটা তো ভালো কথা, শুধু আমরা ছেলেরাই মজা করবো আর মেয়েরা বসে থাকবে, তার চেয়ে ভালো আমরা দুজনেরই আনন্দ করি, তাহলে কারোরই খারাপ লাগবে না। নূর মুচকি হেসে বলল, থ্যাংক ইউ রাজকুমার। আদিত্য নূরের ঠোঁটে ফট করে একটা চুমু খেয়ে বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম রানী সাহেবা, তাহলে আমি রেডি হইনি? নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমিও রেডি হইনি। কথাটা বলে নূর কভার্ড থেকে ড্রেস বের করে ওয়াশরুমে গেল, আর আদিত্য রুমের ভেতরেই চেঞ্জ করে রেডি হতে লাগল। আদিত্য আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে, তখনই নূর ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো। আদিত্য আনমনেই নূরের দিকে তাকালো, আর তাকাতেই আদিত্যের হার্ট বিট যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। নূর আজ ব্লু রঙের লেগিংস প্যান্ট পরেছে, তার উপর পিঙ্ক কালারের একটা শর্ট টপস পরেছে, গলায় স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। নূরকে প্রথমে ওয়েস্টার্ন ড্রেসে দেখে আদিত্য যেন হুশ হারিয়ে ফেলেছে, হা হয়ে নেশা ভরা চোখে তাকিয়ে আছে নূরের দিকে। তাকে থাকতে থাকতে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে যেতে লাগলো আদিত্য। আদিত্যকে এভাবে আসতে দেখে নূর লাজুক হেসে এক পা করে পেছাতে লাগলো। পেছাতে পেছাতে একসময় দেয়ালের সাথে লেগে গেল। আদিত্য নূরের কাছে এসে নূরের দুই দিকে দেয়ালে হাত রেখে নূরকে আটকে দিল। নূরের মুখের উপর ঝুঁকে নেশালো কণ্ঠে বলল, দিস ইজ নট ফেয়ার প্রাণ পাখি, আমাকে এভাবে টর্চারের কি মানে হয়? আমি এমনিতেই তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তার উপর তুমি এই লোকে আমার সামনে এসে আমাকে আরও পাগল করে দিচ্ছ, এখন তো কিছুতেই ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এখন কি করব আমি বলো? নূর নিচের দিকে তাকিয়ে লাজুক হেসে বলল, ওরা বলেছে আজকে সবাই যেন ওয়েস্টার্ন ড্রেস পরে, আমি মানা করেছিলাম কিন্তু শুনেনি। আদিত্য নূরের গালে দুই আঙুল দিয়ে স্লাইড করে বলল, তাহলে তো ওদের একটা থ্যাঙ্কস দিতে হয়, ওদের জন্য আজ তোমার এই রূপটা দেখতে পেলাম। বাই দ্য ওয়ে, এই লোকে কিন্তু তোমাকে চরম হট লাগছে, ইচ্ছে করছে একদম খেয়ে ফেলি। কথাটা বলে আদিত্য মুখ নামিয়ে নূরের গলায় আলতো করে একটা কামড় দিল, তারপর সেই কামড় দেওয়ার জায়গাতে চুমু খেতে লাগলো। নূর কেঁপে উঠে চোখ বন্ধ করে কাঁপা কণ্ঠে বলল, যে দেরি হয়ে যাচ্ছে তো, যে যেতে হবে প্লিজ। আদিত্য নূরের গলায় চুমু খেতে খেতে বলল, হোক আমরা যাব না। নূর বলল, দেখো আমরা না গেলে আবির আর তানি দুজনেই মন খারাপ করবে, প্লিজ বোঝার চেষ্টা করো। যাবো না মানে কি, কামসাইরা গেলেই হয়, কামসার থেকে বেশি সময় লাগবে নাকি? আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে নূরের কপালে কপাল ঠেকিয়ে বলল, হুম ঠিকই বলেছ, উই হ্যাভ টু গো। দুজন রেডি হয়ে একটু পরেই বেরিয়ে এলো। নিচে ছেলেরা সবাই পার্টির জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে আদিত্যর জন্য। হঠাৎ ওদের সামনে মেয়েরা একে একে বেরিয়ে এলো, ওদের দেখে ছেলেদের হার্ট অ্যাটাক হবার উপক্রম। মেয়েরা এক একজন যেন এক একটা হটনেস ওভারলোড হয়ে গেছে, সব মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরে স্টাইলিশ আফতার নিয়ে কেমত নামাচ্ছে, ছেলেদের সবকটার যেন হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। বেচারারা সবাই শক খাওয়ার মতো হা হয়ে তাকিয়ে আছে, ওরা নিজেদের পার্টি কী করবে, মেয়েদের দেখে ওদের ব্রেন মুখে চলে এসছে। মেয়েরা ছেলেদের এমন অবস্থা দেখে বাঁকা হেসে অ্যাটিটিউড নিয়ে ওদের সামনে দিয়ে হেঁটে উপরে চলে গেল, ছেলেরা এখনও হা হয়ে তাকিয়ে আছে। একটু পরে আদিত্য ওদের কাছে এসে দাঁড়ালো, ওদের অবস্থা দেখে আদিত্য বুঝতে পারছে যে এদের অবস্থাও ওর মতোই হয়েছে। আদিত্য সবার চোখের সামনে হাত নাড়িয়ে বলল, বয়স পিকচার খাতামা হো গয়া, এখন বাস্তবে ফিরে আসো। আদিত্যের কথায় সবার হুশ এলো। আবির বিস্ময় নিয়ে বলল, ভাই এইসব কী ছিল, স্বপ্ন নাকি বাস্তব?
আর মেয়েরা সব ক্যাটরিনা কাইফ সেজে কোথা যাচ্ছে? আদিত্য বলে উঠলো, না রে ভাই, এগুলো সবই বাস্তব, আমিও একটু আগে এই কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি। হাবিব বলল, মানে? আদিত্য বলল, মানে শুধু আমার না, আমাদের মতো মেয়েরাও আজ রাতে গার্লস পার্টি করবে। সায়েম বলে উঠলো, ভাই আমার তো এখন এই পার্টি রেখে ওই পার্টিতে যেতে ইচ্ছে করলো। আবির বলে উঠলো, নেমো খারাম, পার্টি বদলু, মাত্র এই দলে ছিলি, এখন আবার ওই দলে যেতে চাচ্ছিস, লজ্জা করে না তোর? আরে ওরা যতই ফ্যাশন শো করুক, মজা তো আমাদের পার্টিতে হবে, দেখে নিস। এখন সময় নষ্ট না করে চল পার্টিতে যাই, তাড়াতাড়ি পার্টি শেষ করে ঘুমাতে হবে, আবার কাল সকালে অনেক কাজ আছে, বিয়ে করতে হবে, বাসর করতে হবে, কত মেহনত লাগবে জানিস, তাই শরীরে একটু আরামের দরকার আছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।